ভাই তাহলে আজকে একটু বিকেল বেলা আসিস আমাদের বাড়িতে, দরকার আছে, দরকার আছে কিন্তু একদম। তার কারণ আমরা একটু যাচ্ছি আমাদের হাটে, মানে আমাদের এখানে যে পাইকারি হাট বসে, আগেও তোমাদের অনেকবার দেখিয়েছি, সেই হাটে যাচ্ছি। একটা জিনিস কেনার আছে তার জন্য, মানে একজনের জন্য বলতে পারো সারপ্রাইজ আছে তার জন্য। তো যাই হাটে যাই, তারপরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর একজন দেখো ঠান্ডায় কী করছে, শরীর গরম করছে? এমনি গরম হয়ে যাবে, আজকে আমরা হেঁটে হেঁটে যাব। আর রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, ভীষণ ঠান্ডা, রোদ তো ওঠেনি, তার জন্য গাড়ি নেবো না, হাঁটতে হাঁটতে যাব, শরীরও গরম হয়ে যাবে। চলো, পছন্দ হচ্ছে? আমাদের অবশেষে কেনা হলো, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর ওই যে দেখো সকালবেলা সিঙ্গাড়া খেতে খেতে বাড়ি যাচ্ছে, চাঁদপাড়ার বিখ্যাত সিঙ্গাড়া দেখেছো? সাইজ দেখলে ভয় পাবে, মিনি সিঙ্গাড়া হাটে তো সেই সিঙ্গাড়া, চাঁদপাড়ার বিখ্যাত সিঙ্গাড়া, যদি খেতে চাও তাহলে চলে আসো। হাটের থেকে কিনলো, আমি বললাম সকালবেলা এসব খেতে হবে না, তেলে ভাজা, তাই এখন সিঙ্গাড়া খাচ্ছি। এমন কোন দোকান নেই যে খুঁজিনি, মানে আমাদের পছন্দই হচ্ছে না, পছন্দ হচ্ছিল কিন্তু কি হলো, তো পাতলা কাপড় আর এটা বেশ একটু ভারী কাপড়, এবার শীতের জন্য দেব, যদি একটু ভারী না হয়, শীতে পরে যদি সেই মজাটা না পায় তাহলে কেমন। তারপরে অবশেষে এইটা পছন্দ হলো, ওইটা এবার প্যাক করে রেখে দিই। তো কার জন্য কিনেছি এটাই তোমরা ভাবছো তো, যখন দিতে যাও দেব ভাইটাকে, তখনই দেখতে পাবে কার জন্য এটা কিনেছি। তো যার জন্য জ্যাকেটটা কিনে আনলাম তাকে এবার ফোন করে বলি আজকে বিকালে আসতে, দেখি আসে কি না। কি গো ফোন করো, আর আমাকে দেখো পুরো পাগলের মতো লাগছে, স্নান করে এলাম, এখনো চুল টুল আছড়াইনি, আগে ভাবলাম ফোনটা করে নি। তুমি জানো না তুমি পাগল, আমাকে পাগল বলছে, দেখো কি বাজে লোক, ফোনটা করো তাড়াতাড়ি, রিং হচ্ছে। হ্যালো, মর্নিং মর্নিং বলবো না আফটারনুন বলবো না গুড নাইট বলবো? মর্নিং, ঠিক আছে ভাই, তাহলে আজকে একটু বিকেল বেলা আসিস আমাদের বাড়িতে, দরকার আছে, দরকার আছে কিন্তু একদম, দুইজনে মিলে চলে আসবি, ওকে? তো হয়ে গেছে, এবারও আসছে, এবার আসলে তারপরে মানে ও অবাক হয়ে যাবে যে হঠাৎ, তো আসুক, তার আগে তো আমাদের ঘরের কাজ বাদ সেরে নিই, রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ও তো আসবে বিকালে। তো আমরা এই জাস্ট বাড়িতে আসলাম, মানে একটু বেরিয়েছিলাম, একটা জায়গায় গেছিলাম, তো এখন বাড়ি এসে এই যে এখন রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, এই যে সিম আলু দিয়ে মাছের ঝোল আর ভাত, আজকে সিম্পল রান্না, আর কিছু করবো না। আর ওদিকে দেখো এসে এখনো জামা প্যান্ট ছাড়েনি, ভাত খাবা না কি গো, হয়ে গেছে তো রান্না, চলো খেয়ে দেনি, খেয়ে দেনি, আবার ওরা তো আসবে, তাদের জামা প্যান্ট ছেড়ে আসো, আমার এদিকে হয়ে গেছে সব, তো আসুক তারপরে ভাত টাত খেয়ে নি তাড়াতাড়ি করে, অনেক বেলা হয়ে গেছে। এই দেখো আজকে আবার আমাদের বাড়িতে কে এসেছে,
মুখটা খোলো আর নালে চিনতে পারছে না তোকে। এই যে সাথে আর একজন নতুন এসছে কাকিমা, ভালো আছি, তুমি ভালো আছো তো? আসো আসো ভেতরে আসো, ফার্স্ট টাইম এলো আমার বাড়িতে, আসো আসো। হ্যাঁ তুমি যাও কাকিমা, আসো ওরা আসুক, আসো আসো আসো। বসো বাবা, আজকে কাকিমা প্রথম আসলো আমার বাড়িতে, বসো কাকিমা বসো। শুধু ও বাকি আছে, ও আসবে এবার, এখন গোল করে বসে চাউমিন খাওয়াবে, তাই তো? একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো হেপি লাগছে, তারপরে চাউমিন খাওয়ার পর একটা গান শোনাবে। অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া হলো, চুটি আড্ডা হয়েছে। তো কাকিমা কিন্তু খুব সুন্দর গান করে, এখন কাকিমার কাছ থেকে আমরা একটা গান শুনবো, তোমরাও শোনো। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি কো, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। হাতে তালি, হাতে তালি, জমে গেছে, জমে গেছে। গিফটটা যেটা এনেছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি তোমাদের কাছে, কিন্তু নতুন না, কিন্তু সমীরের কাছে এটা নতুন। সমীর, এটা তোমার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট। কি এটা? পছন্দ হয়েছে কিনা সে খুলে দেখো। কত কিছু করে, আমরা কিছু করিনি, এটা কিছু করার কি আছে, করা না করার তো কিছু না, মানুষকে ভালোবেসেই তো মানুষ দেয়। কেমন লাগলো? ভালোভাবে যেন কাজ করতে পারি এবং ভালো জায়গায় যেন কদিনের মধ্যে এতটাই আপন হয়ে গেছে, আর মানে আমাদেরকে এত সাপোর্ট করছে, এত পাশে থাকছে, তার জন্য অসংখ্য 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 থ্যাংক ইউ। দাদা দিদি একদম মনে হয় এরকম করে না, তোমরা যা করলে দাদা দিদি নিজের নিজের মনে করি বলেই তো দাদা দিদি মনে করো, তা ভালোবাসে একটা গিফট দিতে পারি না, সেটা বলো, তোমার নিজের দাদা দিদি থাকলে দিত না? তো সমীরণরা চলে গেল, খুব ভালো সময় কাটলো আজকে। আর কাকিমা যে আসবে আমরা ভাবতেও পারিনি, আমরা জানি সাথি আর সমীরণ আসবে, যেই দেখেছি কাকিমা ও মানে কি খুশি হয়েছি, কাকিমা খুব ভালো, মানে খুবই ভালো কাকিমা। আর সমীরণ সাথীও তো ভালো, পুরো একবারে নিজের ভাই বোনের মতন হয়ে গেছে এই কয়েকদিনের পরিচয়। তাই ওরা খুঁজে আমাদের সাথে দেখা করতে এসছে, তারপরের থেকে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক বেড়ে গেছে।
প্রথমে তো চিনতাম না, তারপরে ওরা অনেকদিন ধরে ভাবছিল যে আমাদের ব্লগ দেখে ভেবেছিল যে আমাদের সঙ্গে দেখা করবে। তারপরে একদিন সমীরান হঠাৎ রাত্রেবেলা এসেছিল, এসে বলল যে তোমাদের সঙ্গে একটা ব্লগ বানাবো। তা আমরা বলছি হ্যাঁ অবশ্যই, কেন বানাবো না, আমাদেরও খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে ব্লগ বানাতে পারলে। তো সেইভাবেই পরিচয় হলো, আর আজকে এতটা কাছের হয়ে যাবে মানে খুবই ভালো লাগে। আর এখন চলে গেল, এখন ঘরটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মনটাও খারাপ লাগছে, মানে অনেকক্ষণ থাকলো তো বেশ ভালো লাগছে, এবার হঠাৎ চলে গেলে কেমনটা খালি খালি লাগে। তো ব্যাস আজকের ব্লগটা সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। আর নতুন যারা আছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে অল করে রেখো, যাতে আমার চ্যানেলে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। করো করো, একটু করো, একটু হেল্প করো, ভিডিও দেখছো একটু হেল্প করো। তো চলো আজকে আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।